হ্যালো বন্ধুরা, আগেই আমি বলেছি আমাদের গ্রামের বাড়ি, এই দেখো আমাদের পাশের বাড়ি মদন দাসের বাড়ি, কি হালে এরা থাকে, এদের অবস্থাটা কি খারাপ, এদের অবস্থা খুব খারাপ, তার মধ্যে দেখো বাড়ি ঘর দোর কি অবস্থা। হ্যাঁ, এত কষ্ট করে এরা থাকে, তাও এদের কোনো কেউ সাহায্যের মধ্যে হাত বাড়িয়ে দেয় না, এত কষ্টই থাকে। এই দেখো পিছনে একটা ভাঙাচোরা একটা পায়খানা আছে, সেই পায়খানা বাথরুমটা এই দেখো দিদি ঠিক করছে, ঠিক করছে, আর এই দড়ি বেঁধে এটাকে সোজা করছে, সোজা করছে। আর এই দেখো এসব বাচ্চা কাচ্চা সব সব এখানে বসে খেলা করছে, এদের দিন আনা দিন খাওয়া এসব বাচ্চা কাচ্চা, এদের বাড়িটায় উঠোনটা অনেকটা বড়, তো বাচ্চা কাচ্চা সবাই খেলা করছে। আর দেখো দাদার ভ্যান, ভ্যানটাও খারাপ হয়ে পড়ে আছে, ভ্যানটাও চালাতে পারে না, বয়স হয়ে গেছে, এখন খুব কষ্ট হয় ভ্যান চালাতে। আর এই এই সব রান্নাঘর, হুম, জল বৃষ্টি ঝড়ে এলে পরে এদের খুব কষ্ট। এই দেখো রান্নাঘরে কোনো চালা চুমুর কিচ্ছু নেই, প্লাস্টিক টাঙিয়ে রান্না করে। হ্যাঁ, এত কষ্টের মধ্যে এরা থাকে, এদের কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, কেউ সাহায্যের হাত বাড়ায় না। আর এই হয়েছে, এই হয়েছে আমার দিদি, আমাদের পাশেই থাকে, খুব কষ্ট। আর দাদা আছে ভিতরে, ভিতরে আছে দাদা, এই যে দাদা ঠিক করছে। হুম, খুব কষ্টের মধ্যে আছে এরা, জল বৃষ্টি ঝড় হলে পরে খুব কষ্ট পায়। আর এই যে বাড়ির বউ, খুব কাজ, খুব কাজে, খুব কাজ করে, এইটুকুনি ঘরের মধ্যে ভাঙাচোরা ঘরের মধ্যে তাও খুব কত সুন্দর সব গুছিয়ে গাছিয়ে রেখে দেয়। এই হয়েছে এই বাড়ির ছোট মেয়ে, বড় মেয়ে কোথায় গেছে, এই যে এই আমার নাতি, এদের বাড়িতেই খেলতে এসেছে আকাশ। আর এই হয়েছে আমার দাদা মদন দা, এনার বাড়ির কথাই বলছি, দেখেছো কত কষ্টের মধ্যে এরা থাকে, খুব কষ্টের মধ্যে, কেউ হাত ভারিয়ে দেয় না সাহায্যের জন্য। আর এই হয়েছে দিদি বৌমা, আর এই হচ্ছে দিদি, যদি কেউ সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করে এরা খুব খুশি হবে, সেই সাহায্য ওরা নিতে রাজি আছে। এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আর রাইট করো, আর যদি কেউ সাহায্য করতে চাও তোমরা এসে সাহায্য করতে পারো। রাখছি।